বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যাক্সেসরিজ ও ট্রিমস সম্পর্কে পরিচিত হব এবং ট্রিমসের বুকিং দেওয়া শিখব। এখানে লেখা আছে হোয়াট ইজ অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ কি? অ্যাক্সেসরিজ হচ্ছে গার্মেন্টস ব্যবহারের পূর্বে যে সব অংশ ফেলে দেওয়া হয় তাকে অ্যাক্সেসরিজ বলে, যেমন প্রাইস ট্যাগ, পলি ব্যাগ, কার্টন, গাম টেপ, ক্লিপ ইত্যাদি। এগুলো আমরা কি করি, একটা গার্মেন্টস কিনে আনার পর এগুলো আমরা ফেলে দিয়ে তারপর গার্মেন্টসটাকে ব্যবহার করি। আর ট্রিমস, হোয়াট ইজ ট্রিমস? ট্রিমস হচ্ছে যে সমস্ত অংশগুলো গার্মেন্টস ব্যবহারের সময় ফেলে দেওয়া যায় না, যেমন সুইং থ্রেড, বাটন, কেয়ার লেভেল, সাইজ লেভেল, মেইন লেভেল, জিপার ইত্যাদি ইত্যাদি। এখন আমরা ট্রিমস এর মধ্যে বাটন কিভাবে বুকিং দিতে হয় তা শিখব। এখন বাটনের বুকিং দিচ্ছি আমরা, এক ডজন সমান 12 পিস, 12 ডজন সমান 1 গ্রোস, আর 12 গ্রোস সমান 1 গ্রেট গ্রোস, শর্টে বলা হয় জিজি, 1 জিজি। এখন 1 গ্রোস সমান তাহলে হতেছে 12 গুণন 12 সমান 144 পিস, আর 1 জিজি সমান হতেছে 144 গুণন 12 সমান 1728 পিস। তাহলে আমরা কি শিখলাম, 1 জিজি সমান 1728 পিসে 1 জিজি হয়। এখন নোট, যদি একটা গার্মেন্টসে 3 পিস বাটন থাকে তাহলে তার সাথে আরো 1 পিস যোগ করে বুকিং দিতে হবে, কারণ একটা বাটন ছিঁড়ে যেতে পারে, এরপরে যেন ওই বাটনটা লাগানো যায়। এজন্যই দেখবেন আপনারা গার্মেন্টসের নিচের অংশে একটা বাটন লাগানো থাকে, কারণ এই এই বাটনটা একটা বাটন ছিঁড়ে যাওয়ার পরে ব্যবহারের জন্য, যার কারণে একটা বাটন যোগ করে আমাদের বুকিং দিতে হবে। তাই এখানে আমি দিছি, এক পিস গার্মেন্টসে 3 পিস বাটন রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে অতিরিক্ত 1 পিস যোগ করে বুকিং দিতে হবে। আমাদের গার্মেন্টস কোয়ান্টিটি আমরা ধরে নিছি 133,350 পিস, তাহলে এখন বাটন বুকিং দিতে হবে কত, 133,350 পিস গুণন 4, কারণ এক একটা গার্মেন্টসে আমাদের বাটন লাগবে 3 পিস আর 1 পিস যোগ করেছে হলো 4 পিস, দেওয়ার পরে ভাগ দিছে হলো কি দেয়া, জিজি দেয়া, 1 জিজিতে 1728 পিস জিজি দিয়ে আমরা ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে যোগ 5%। 5% কেন নিলাম, কারণ বাটন কিছু খারাপ থাকতে পারে, আবার ব্যবহারের সময় কিছু হারায় যেতে পারে, এই জন্য 5% প্লাস করেছি। তাহলে আমাদের লাগতেছে কত, 324 জিজি, 133,350 পিসের জন্য 324 জিজি বাটন বুকিং দিতে হবে। বন্ধুরা আশা করি আপনাদেরকে বাটন বুকিং দেওয়া শেখাইতে পারছি পর্যায়ক্রমে। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আমার ক্লাসগুলো পাওয়ার, সবগুলো ক্লাস পাওয়ার জন্য আর সহজে পাওয়ার জন্য MRMC গার্মেন্টস লিখে ছাড়স দিন। বন্ধুরা আমার ক্লাসটি শিখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।